সাধারণত ইমিগ্রান্ট হয়ে আমেরিকায় যেতে হলে ওখানে রিলেটিভ বা ইমিডিয়েট রিলেটিভ থাকতে হয় যারা আপনার হয়ে পিটিশন করবেন। যেমন আমেরিকায় যদি কেউ থাকেন তাহলে তিনি ইমিগ্রান্ট ভিসায় তার ছেলে মেয়ে স্ত্রী বা স্বামীকে এবং পাশাপাশি তার রিলেটিভদেরকে আমেরিকায় নিতে পারেন। ধরুন আপনার আমেরিকায় কোনো রিলেটিভ নেই কিন্তু ইমিগ্রান্ট ভিসায় আপনি আমেরিকায় পৌঁছে গেছেন। আমেরিকায় আপনার কোনো রিলেটিভ না থাকা সত্ত্বেও যদি আপনি ইমিগ্রান্ট ভিসায় আমেরিকায় যেতে পারেন তাহলে বিষয়টি কেমন হয়? যাদের আমেরিকায় কোনো আত্মীয় স্বজন নেই অথবা আত্মীয় স্বজন আছে কিন্তু পিটিশন করে আপনাদেরকে ইমিগ্রান্ট ভিসায় আমেরিকায় নিতে পারছে না। আবার অনেকের আত্মীয় স্বজন আছে যারা ইমিগ্রান্ট ভিসায় আপনাদেরকে নিতেও চাচ্ছে না, তারাও ইমিগ্রান্ট ভিসায় আমেরিকায় খুব সহজে যেতে পারেন। আত্মীয় স্বজন ছাড়া আমেরিকায় যে ইমিগ্রান্ট হয়ে যাওয়া যায় এই বিষয়টা আপনারা একটু অন্যভাবে জানেন। আপনাদের অন্যভাবে জানা জিনিসটাকে ভিন্নভাবে উপস্থাপন করে আপনাদের মনের মধ্যে বসিয়ে দিতে চাই। আর ইমিগ্রান্ট হয়ে আমেরিকায় যেতে হলে আপনাদের বেশি দূর যেতে হবে না, ঢাকাতেই রয়েছে এজেন্সি, তারাই আপনার সবকিছু করে দিবে। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর বলতেও কিছুটা লজ্জা লাগছে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন। আর অল্প কিছুদিনের মধ্যে ট্রাভেল ডক্টর চ্যানেলটি 100,000 পরিবারে উপনীত হবে। আপনাদের মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে এই 100,000 পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের আমেরিকায় আত্মীয় স্বজন না থাকা সত্ত্বেও আপনারা যারা ইমিগ্রান্ট হয়ে আমেরিকায় যেতে চান সেক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতা লাগবে? প্রথমত আপনাকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ হতে হবে। আমি যে ইমিগ্রান্ট প্রোগ্রামের কথা বলছি সেখানে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না, তবে যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইউএসএ। টুকটাক ইংরেজি জানলে হবে, আপনার কোনো আইএলটিএস এক্সাম দিতে হবে না বা আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই। এই ইমিগ্রান্ট প্রোগ্রামের আওতায় আপনাকে একটি চাকুরি দিয়ে আমেরিকায় নেওয়া হবে এবং এই চাকুরিটি আপনাকে কমপক্ষে 1.5 বছর ম্যান্ডেটরি করতেই হবে। এই 1.5 বছর আপনি কোনো চাকুরিদাতা পরিবর্তন করতে পারবেন না। আপনাকে যে চাকুরিটি দিয়ে আমেরিকায় ইমিগ্রান্ট ভিসা নেওয়া হবে এই কাজের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা কোনো ব্যাপারই না, যাদের অভিজ্ঞতা নেই তারাও অভিজ্ঞতা দেখাতে পারবেন, এ নিয়ে সামনে একটি ভিডিও আসছে। এবার জানবো আপনাদের মধ্যে কারা কারা এই ইমিগ্রান্ট প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন যেখানে প্রয়োজন নেই কোনো আত্মীয় স্বজনের পিটিশন করার। বিশ্বের যে কোনো দেশের নাগরিক, পুরুষ কিংবা মহিলা, বয়স 18 থেকে 50 বছরের ভিতরে তারা এই ইমিগ্রান্ট প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। এবার জানবো সপরিবারে আমেরিকা যাওয়ার এই ইমিগ্রান্ট ভিসাটি পেতে আপনাদের টোটাল কত টাকা খরচ হবে। আবেদনকারী যদি একজন হন তাহলে খরচ হবে 1,12,850 টাকা বা 1,265 ইউএস ডলার। আপনি এই ইমিগ্রান্ট ভিসার আবেদন করার পর যদি বেশি অপেক্ষা করতে না চান অথবা আপনি যদি দ্রুত আমেরিকায় যেতে চান তাহলে আপনাকে এক্সপ্রেস প্রসেসিং ফি হিসেবে 2,500 ইউএস ডলার বা 2,23,000 টাকা এক্সট্রা পে করতে হবে। আর যে এজেন্সি আপনার এই কাজটি করে দিবে তাদেরকে একটি সার্ভিস চার্জ দিতে হবে। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে এই সার্ভিস চার্জটি কত, তাহলে আমি বলবো যেহেতু আপনাদেরকে আমি এজেন্সির ডিটেলস দিয়ে দিব এবং এজেন্সিটি যেহেতু ঢাকায় অবস্থিত সেহেতু আপনারা তাদের সাথে কথা বলেই তাদের সার্ভিস চার্জটি জানতে পারবেন। তবে আমি বলবো আপনারা ফোনে কথা না বলে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের অফিসে গিয়ে সরাসরি কথা বলার জন্য। এখন যদি অ্যাপ্লিক্যান্টের সাথে অন্য কাউকে যেমন স্বামী স্ত্রী বা ছেলে মেয়েদেরকে অ্যাড করতে চান তাহলে প্রত্যেক অ্যাপ্লিক্যান্টের জন্য আলাদাভাবে 565 ইউএস ডলার এক্সট্রা পে করতে হবে, যা বাংলাদেশি টাকায় 50,400 টাকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইমিগ্রান্ট হয়ে আমেরিকায় গিয়ে আমাদের কি কাজ করতে হবে। প্রথম 1.5 বছর আপনাকে কিছুটা অড জব করতে হবে, কারণ এই ভিসা প্রোগ্রামের একটি শর্তই হচ্ছে প্রথম 1.5 বছর আপনি এমপ্লয়ার চেঞ্জ করতে পারবেন না এবং আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজই আপনাকে করতে হবে। প্রথম 1.5 বছর যে কাজগুলো আপনাকে করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিনার বা হাউসকিপারের কাজ, শপকিপার বা ওয়েটারের কাজ, কেয়ার গিভার বা রিসেপশনিস্টের কাজ এবং কোনো কোনো ক্ষেত্রে কনস্ট্রাকশন লেবারের কাজ। 1.5 বছর পর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবেন। 1.5 বছর শুধুমাত্র আপনার পছন্দকে বিষয়
বিসর্জন দিতে হবে আপনার স্বামী বা স্ত্রী কিংবা ছেলে বা মেয়ে যোগ্যতা অনুযায়ী সেখানে কাজ করার বা পড়ালেখা করার সুযোগ পাবেন সুজাকতা আমেরিকান নাগরিকরা যে সকল সুবিধা বুক করে থাকেন আপনারাও ঠিক একই রকমের সুবিধা বুক করতে পারবেন এটাই হচ্ছে ইমিগ্রান্ট হয়ে আমেরিকা যাওয়ার মজা 5 বছর পর আপনি সিটিজেনশিপ পেয়ে আপনার পরিবারের অন্যান্য সদস্য যেমন আপনার মা বাবা এবং নিকট আত্মীয়দেরকে ইমিগ্রান্ট ভিসার জন্য পিটিশন করে আমেরিকায় নিতে পারবেন এবার ইম্পর্টেন্ট একটি বিষয়ে কথা বলতে চাই আর সেটি হচ্ছে আমেরিকার এই ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রামে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে যেহেতু আপনি নিজে নিজে এই ভিসা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন না সেহেতু আপনাকে একটি এজেন্সি ধরতে হবে এজেন্সির ডিটেইলস নিয়ে একটু পরেই আমি কথা বলছি এজেন্সির কাছে আপনাকে দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে হবে এই দুটো ডকুমেন্টের মধ্যে হচ্ছে আপনার পাসপোর্ট এবং একটি সিবি এই দুটো ডকুমেন্টস পর্যালোচনা করে এজেন্সি দেখবে যে আপনার গুলায় পানি দিলে ফল ধরবে কিনা যদি তারা দেখে যে আপনার গুলায় পানি দিলে ফল ধরবে তাহলে তারা আপনার ফাইলটি প্রসেস করবে কারণ এটি সবাই বুঝে যে গাছে ফল ধরে না সে গাছে বেশি পানি দিয়ে লাভ নেই এবার আপনাদের একটি কমন প্রশ্নের উত্তর দিব যে আমেরিকার এই ইমিগ্রান্ট ভিসায় যদি আপনি সেখানে যান কাজ করেন তাহলে বেতন কত পাবেন প্রথম দেড় বছর আপনি বেতন কিছুটা কম পাবেন প্রতি ঘন্টায় সেটি হতে পারে $11 যা বাংলাদেশি টাকায় 980 টাকা তবে দেড় বছর পর আমেরিকার একজন নাগরিকের মতো আপনি যে কোনো জায়গায় যে কোনো এমপ্লয়ারের কাজ করতে পারবেন এবং কয়েক গুণ বেশি বেতন পাবেন আর একটি কথা বলে রাখি এই ইমিগ্রান্ট ভিসায় আপনি আমেরিকায় গেলে অনেক সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে কিছু সুযোগ সুবিধা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমেরিকায় পৌঁছার এক মাসের মধ্যে আপনি গ্রিন কার্ড পাবেন শুধু আপনি পাবেন না আপনার সকল ফ্যামিলি মেম্বাররা এই গ্রিন কার্ড পাবেন আমেরিকায় বসবাসের 5 বছর হয়ে গেলে আপনি সিটিজেনশিপ এক্সাম দিয়ে আমেরিকার সিটিজেনশিপ পাবেন প্রথম দেড় বছর আপনার ইনকাম কিছুটা কম হলেও পরবর্তীতে প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন যোগ্যতা অনুযায়ী আপনার স্বামী বা স্ত্রী কিংবা আপনার ছেলে বা মেয়ে ওখানে পড়ালেখা বা কাজ করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে উন্নত মানের চিকিৎসা সেবাও পাবেন ইভেন আপনার নিজ দেশে ভ্রমণ করার ক্ষেত্রে কোনো বাধাও নেই হয়তোবা আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আমেরিকায় অনেকগুলো স্টেট সো এই ইমিগ্রান্ট প্রোগ্রামের আওতায় ইমিগ্রান্ট ভিসা নিয়ে আপনি কোন স্টেটে যেতে পারবেন সুযোগ সুবিধা বুঝে এজেন্সি আপনার এই স্টেটটাকে সিলেক্ট করবে আপনার এখানে খুব একটা পছন্দ করার সুযোগ নেই তবে দেড় বছর পর আপনি ইচ্ছা মতো যে কোনো স্টেটে মুভ করতে পারবেন এবং সেখানে কাজও করতে পারবেন এখন আসি আসল কথায় যার জন্য আপনারা অপেক্ষা করছেন কোথায় কিভাবে এই ইমিগ্রান্ট ভিসার জন্য আপনারা আবেদন করবেন আমি আগেই বলেছি এই ইমিগ্রান্ট প্রোগ্রামের জন্য আপনি সরাসরি আবেদন করতে পারবেন না আপনাকে একটি এজেন্সি ধরতে হবে যেই এজেন্সিতে খ্যাতি সম্পন্ন একজন ইমিগ্রেশন কনসালটেন্ট আছেন আমি ঢাকায় অবস্থিত এরকম একটি এজেন্সির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওই এজেন্সির কনসালটেন্টের সাথে সরাসরি দেখা করে ডিসিশন নেবেন এবং আপনাদের যা জানার সেগুলো জেনে নেবেন যদি বেটে বলে হয়ে যায় তাহলে আপনি আপনার ফাইলটি ওনাদের কাছে প্রসেস করতে দিতে পারেন তবে বেটে বলে হয়েছে কিনা আপনি ওদের সাথে কথা বলার পর এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আপনাকেই নিতে হবে কনসালটেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার সময় অবশ্যই আপনি আপনার পাসপোর্ট এবং সিবিটি নিয়ে যাবেন আর যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতার সার্টিফিকেটটি নিলে সবচেয়ে ভালো হয় কারণ এই ডকুমেন্টসগুলো যদি তারা না দেখে তাহলে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না এজেন্সির সাথে যে কোনো প্রকার লেনদেন স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনার নিজ দায়িত্বে করুন বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন